ঈদকে সামনে রেখে শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকেই এই নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য হালকা পরিবহন সহ কয়েকশো যানবাহন। ফেরি স্বল্পতার কারণে পদ্মা পাড়ি দিতে সময় বেশি লাগছে, এতে দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রী ও চালকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ যত ঘনিয়ে আসছে, মুন্সিগঞ্জ শিমুলিয়া ফেরি খাটে যানবাহনের চাপ ততই বাড়ছে। দিনের শুরু থেকেই শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। প্রচণ্ড রোদে সেই ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সংশ্লিষ্টরা জানান, নৌরুটে নয়টি ফেরি চলাচল করছে, একশো তিপ্পান্নটি স্পিড বোট ও তিরাশিটি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পারাপার হচ্ছেন। একই চিত্র রাজবাড়ির দৌলতিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি খাটেও। গেল দুদিন ধরেই এই নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। রাস্তার যানজটটা অত ছিল না, হালকা যানজট ছিল। রাস্তা অবস্থা সব জায়গায় মোটামুটি ভালো, আমরা তো আসছি বোর্ড সাইকেল দিয়ে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই তেমন গাড়ির চাপ দেখা যায়নি। গাড়ির চাপ নেই টাঙ্গাইল মহাসড়কেও। টঙ্গী থেকে গাজীপুর আসতে তেমন কোনো বাধা বিঘ্ন পোহাতে হচ্ছে না। তবে একসাথে শিল্প কারখানা ছুটি হলে এই চিত্র পাল্টে যেতে পারে বলে শঙ্কা। এখানে আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাইতেছি না বাড়ি যাওয়ার জন্য। গ্রামচানের জন্য গাড়ি আরও প্রচুর দরকার ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর, মদনপুর সহ মেঘনা টোল প্লাজা থেকে মানুষ যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এতে নারায়ণগঞ্জের অংশে 30 কিলোমিটার এলাকার মধ্যে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপও একটু বেশি। আমাদের প্রতিটা পয়েন্টে পর্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন করা হয়েছে। হাই পুলিশের পাশাপাশি আমরা এপিবিএন ফোর্সকেও মোতায়েন করেছি, যাতে এখানে যানজট সৃষ্টি না হয়। আমাদের এখানে পিকেট পার্টি, হোন্ডা মোবাইল, পেট্রোল পার্টি এবং সাদা পোশাকে আমাদের সিভিল টিম, গোয়েন্দা টিম থাকবে। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আড়াই হাজারের পুরিন্দা বাজার পর্যন্ত। এই সড়কের প্রায় 21 কিলোমিটার এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ চোখে পড়ার মতো। এখনো তো যাত্রীর চাপ নাই তেমন, আমাদের যাত্রী এখনো কম, রাস্তাঘাট জ্যামজট ইনশাল্লাহ নাই, আর ছুটিতে একটু লম্বা ছুটি পাইছে, এই কারণে সবাই মোটামুটি সুন্দরভাবে যেতে পারতেছে। বাড়তি চাপ সামলাতে সুনির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি বলে মত অনেকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।